বন্ধুরা 14,000 ফিট উঁচুতে কিন্তু এখন আমরা নাথুলাতে চলে এসেছি। নাথুলাতে কিন্তু স্নোফল হচ্ছে, আমরা ভীষণ লাকি, প্রথমবার নাথুলাতে এসে এত বরফ তার সাথে স্নোফল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই, আর গ্যাংটকে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা তো গ্যাংটকে ঘুরতে এসেছি, যার ভিডিও পরপর আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি কিছু। আর আজকে কিন্তু আমরা ইস্ট সিকিমে যাচ্ছি, অর্থাৎ ইস্ট সিকিমে যে ছাঙ্গু লেক আছে, বাবা মন্দির, নাথুলা, এইগুলো কভার করব। তো এগুলোর জন্য আমাদের কত কী খরচ হচ্ছে আর আমরা কিভাবে যাচ্ছি, কি কি এক্সপ্লোর করছি, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আর বেশি দেরি করব না, আমাদের 7:30টার সময় টাইম দিয়েছে ড্রাইভার, 7:30টার মধ্যেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। তো অলরেডি টাইম বন্ধুরা, আমরা যেহেতু হোটেল থেকে সকাল 7:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, তাই আমাদের জন্য এই গাড়ি কিন্তু হোটেলের কাছেই চলে এসেছিল। আমাদের কিন্তু এই ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে আর আলাদা করে যেতে হয়নি, কারণ আমাদের হোটেলটা ছিল এমজি মার্গের কাছাকাছি, আর সকাল 8টার পর বড় গাড়ি কিন্তু এমজি মার্গে ঢুকতে পারে না। তো আমরা 7:30টায় যেহেতু বেরিয়েছিলাম, তাই আমাদের এই বড় গাড়িটা আমাদের হোটেলের কাছেই চলে এসেছিলো, ওখান থেকেই আমাদের পিক করে নিয়েছে। তো তোমরাও যদি ওরকম এমজি মার্গের কাছাকাছিই থেকে থাকো, চেষ্টা করবে অনেক সকাল সকাল বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু তোমাদের আর আলাদা করে ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে না, তোমরা এই হোটেলের সামনে থেকেই কিন্তু গাড়িতে উঠতে পারবে। আমরা কিন্তু এখন 15 মাইলে চলে এসেছি, এই নাথুলা যাওয়ার পথে কিন্তু প্রত্যেকটা গাড়ি তোমাদের এই 15 মাইলে এসে কিন্তু হল্ট করাবে, এখান থেকে তোমরা সকালবেলা ব্রেকফাস্টও খেয়ে নিতে পারো। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর দোকান আছে যেখানে তোমরা বরফে যাওয়ার জন্য যে শ্যুগুলো থাকে বড় বড়, সেই বুটগুলো তোমরা ভাড়া নিতে পারবে, বা তোমাদের যদি খুব ঠান্ডায় যাওয়ার জ্যাকেট না থাকে তোমরা সেই জ্যাকেটও কিন্তু এখান থেকে ভাড়া পেয়ে যাবে। তো আমরা কিন্তু এখন এই দোকানটায় ঢুকছি, এটা হচ্ছে শপ নাম্বার 25। এই দোকানে ব্রেকফাস্ট তো আছেই, তার সাথে সাথে কিন্তু গামবুট যেগুলো বরফে পড়ে হাঁটার জন্য সেই জুতোগুলোও রয়েছে, তো সেই জুতোগুলো আমরা এখান থেকে ভাড়া করে নেব। আর এখানে দেখো অনেক জ্যাকেটও তোমরা দেখতে পারবে, এই সব জ্যাকেট কিন্তু ওরা সেলসের জন্যও রেখেছে, তোমরা কিনতে পারো চাইলে, অথবা ভাড়ার জন্যও কিন্তু এখানে আরও অনেক জ্যাকেট রয়েছে। তো কোনটার কী দাম রয়েছে সবই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই দোকানে কিন্তু ব্রেকফাস্টে অনেক কিছুই আছে, এখান থেকে কিন্তু আমরা ডিম টোস্ট নিয়ে নিয়েছি। ডিম টোস্ট হচ্ছে তোমার 2 স্লাইস ব্রেডের সাথে ডিম দিয়ে টোস্ট করে দেবে 40 টাকা করে, তার সাথে ম্যাগি আছে 50 টাকা প্লেট, এছাড়া চা রয়েছে 20 টাকা, কফি হচ্ছে 30 টাকা। এইগুলো তো ব্রেকফাস্টে তোমরা এখানে পেয়েই যাবে। আর তাছাড়া এখানে যে বরফে পড়ে যাওয়ার জন্য বুটগুলো, এই বুটগুলো কিন্তু 100 টাকা করে ওরা ভাড়া নিচ্ছে। আর যে সমস্ত জ্যাকেট এখানে বিক্রির জন্য এখানে পাওয়া যাচ্ছে সেইগুলো মোটামুটি তোমার 800, 1000, 1500 এরকম এক একটা দাম। আর যেই জ্যাকেটগুলো তোমরা শুধুমাত্র নাথুলা যাওয়ার জন্য ভাড়া করতে চাও সেই সব জ্যাকেটও কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যে তোমরা এখান থেকে পেয়ে যাবে। বন্ধুরা 14,000 ফিট উঁচুতে কিন্তু এখন আমরা নাথুলাতে চলে এসেছি, সারা রাস্তা বরফে ভর্তি, আর এইখানে নাথুলায় দেখো একবার বরফ, আর তার সাথে পুরো ফগে কিন্তু চারিদিক পুরো ভর্তি।
নাথুলা কিন্তু লাস্ট 3 দিন ধরে বন্ধ ছিল, তা আমরা কিন্তু কালকেই চলে যাব বাড়িতে, আমাদের ট্রেন আছে। আমাদের খুব মন খারাপ হয়ে গেছিল যে এখানে আসতে পারবো না হয়তো, বাট ভগবানের কৃপায় আমরা কিন্তু আজকে আসতে পেরেছি। মানে আমাদের গ্যাংটক আসাটা সার্থক হলো, এত সুন্দর ভিউ মানে চোখে না দেখে সেটা বিশ্বাস করা যাচ্ছে না। এই রুদ্র গায়ে গায়ে ছোট 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 কর, একদম স্বর্গে চলে এসছি, স্বর্গে স্বর্গে পুরো, ও দারুণ লাগছে। আর আমরা কিন্তু এখন এপ্রিলের ফার্স্ট উইকে এখানে ঘুরতে এসেছি নাথুলাতে। দেখো একবার নাথুলাতে কত পরিমাণে বরফ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমরাও যদি মার্চের শেষের দিকে অথবা পুরো এপ্রিলেই যদি আসো, তাহলে কিন্তু এই রকম ধরনেরই এতটা বরফ পাবে। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটে দিয়েই কিন্তু সিঁড়ি রয়েছে ওপর দিকে উঠে যাওয়ার জন্য, যেখানে ইন্ডিয়া চায়নার বর্ডারটা রয়েছে। তো এখন বরফের জন্য কিন্তু এই দিকটা বন্ধ রয়েছে। আমরা এই যে এই পাশ দিয়ে যাচ্ছি, দেখো লাইন করে সবাই কিন্তু যাচ্ছে এই দিক দিয়ে। আমরা গিয়ে এবারে ওপরে চায়না আর ইন্ডিয়ার যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু দেখতে যাচ্ছি। আমরা এখন এই যে ওপর দিকে উঠছি, এখানে কিন্তু একটু স্লিপারি আছে, যেহেতু প্রচুর বরফ পড়েছে, বরফের জলে কিন্তু একটু স্লিপ হয়ে রয়েছে। এই যে দেখো এই শেড করা রয়েছে, এই শেড দিয়ে কিন্তু একদম উপর যাব, কিছু কিন্তু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা আর বরফে একদম সাদা হয়ে রয়েছে। আর ওপরে কিন্তু ভিডিওগ্রাফি অত অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করব যেটুকুনি পারবো তোমাকে দেখাবো। প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে। এই স্লিপারি, আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা উপর দিয়ে উঠছি বন্ধুরা, এটা কিন্তু আসলে সিঁড়ি। সিঁড়িতে এখানে এত বরফ পড়েছে যে পুরো সিঁড়ি কিন্তু ঢেকে গেছে, আর এই বরফের জন্য কিন্তু রাস্তাটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, যেই কারণে অনেকেই পড়ে যাচ্ছে। তো এই যে দুধারে দেখো দড়ি দেওয়া রয়েছে, এই দড়ি ধরে ধরে কিন্তু ওঠানামা করতে হবে। বন্ধুরা একবার দেখো কত ভিড় হয়েছে, কত লোক এসছে এই বরফ দেখার জন্য। আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আর রাস্তাটাও প্রচন্ড স্লিপ। নাথুলাতে কিন্তু স্নোফল হচ্ছে, আমরা ভীষণ লাকি, প্রথমবার নাথুলাতে এসে এত বরফ তার সাথে স্নোফল, ও দারুণ লাগছে দারুণ। খুব ভালো লাগছে, এখানে টেম্পারেচার মাইনাসে চলে গেছে, -3 কি 4 ডিগ্রি হবে, হালকা হালকা স্নোফল হচ্ছে। ও কথা বলতেও কষ্ট হচ্ছে একটু, কিন্তু দারুণ মজা হচ্ছে, ও দারুণ লাগছে। দেখো একবার ভিউটা, ও বাবা, অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো অনেকে একসাথে এসেছি, আমাদের মধ্যে দুটো বাচ্চা আর আমার এক বান্ধবী একটু অসুস্থ হয়েছে, ওদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওখানে যে রুমগুলো করা রয়েছে ওরা কিন্তু ওখানে গিয়ে বসে আছে। তো তোমরা যখনই এখানে আসবে, যাদের একটু ব্রিদিং প্রবলেম হয়, কর্পূর কিন্তু সাথে করে আনবে অথবা অক্সিজেন ক্যানগুলো সাথে করে নিয়ে আসবে। দেখো এখানে বসার চেয়ারগুলো সব কিন্তু বরফে ঢেকে গেছে। এখানে কিন্তু লাস্ট 3 দিন ধরে পুরো নাথুলা বন্ধ ছিল, মঙ্গলবার দিন এখানে খুব স্নোফল হয়েছিল, যার জন্য এখানে 3 দিন ধরে বন্ধ ছিল, আজকেই কিন্তু খুলেছে। এখানে কিন্তু দেখো একটা খাবারের স্টল আছে, চা কফি সিঙ্গারা বড়া জিলাপি ক্রিম রোল অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে, আর্মিরাই কিন্তু এটা ব্যবস্থা করেছে। এখানে গরম গরম সিঙ্গারা বড়া এগুলো সবই পাওয়া যাচ্ছে, চা আছে। এই যে 1 প্লেট বড়া 4 পিস 40 টাকা, আর 1 প্লেট সিঙ্গারাতে 2 পিস থাকবে 40 টাকা, আর এখানে জিলাপি দেখো 4 পিস রয়েছে 1 প্লেটে, এটাও কিন্তু 40 টাকা করে। এছাড়া চাও আছে, তো এগুলো আমরা এখন নিয়েছি, একটু খাবো, খেয়ে তারপরে নিচে নেমে যাবো। কিন্তু নাথুলা ঘোরা হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি, দেখো সামনে কিন্তু প্রচুর জ্যাম। এখন যত বেলা বাড়ছে তত ট্যুরিস্টরা আসছে, আর এই যে গাড়ির এখানে সামনে জ্যাম লেগে গেছে। তো তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, তাহলে কিন্তু এই জ্যামটা পাবে না।
আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে এবারে ওল্ড বাবা মন্দিরে যাব। নাথুলার এই যে প্যাকেজটা হয়, এতে কিন্তু ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা অব্দি হয়। ওল্ড বাবা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই ড্রাইভার দাদার সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে এখান থেকে, তাহলে তোমাদেরকে ওরাই নিয়ে যাবে। তা আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এই ড্রাইভার দাদাকে বলেছি আমরা যে ওল্ড বাবা মন্দিরে যাব, তাই উনি এখন আমাদের ওল্ড বাবা মন্দিরে নিয়ে যাবে। তার জন্য আমরা 10 জন আছি, আমাদের আরো এক্সট্রা 2000 টাকা কিন্তু দিতে লাগছে। এখন কিন্তু এই মুহূর্তে নাথুলায় -3 ডিগ্রি টেম্পারেচার, হালকা হালকা একদম স্নোফল হচ্ছে, মানে ফার্স্ট টাইম নাথুলাতে এসে সাংঘাতিক বরফ তার সাথে স্নোফল দুটোই পেয়েছি, মানে গ্যাংটক আসা একদম সার্থক হয়েছে আমাদের এইবারে। আর দেখো মুখ থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডায়। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি, এই যে সামনেই দেখো, এটা কিন্তু ওল্ড বাবা মন্দির। এই যে এখানে নিচে জুতো খুলে তারপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর এখানে দেখো সব আর্মিদের এখানে একটা ছোট্ট গুরুদুয়ারা মতনও আছে, সুন্দর করে এখানে বসার জায়গা করেছে। আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা, যার জন্য চারিদিকে পুরো ফগ হয়ে রয়েছে। তো চলো এবার ওপরটায় যাই। ওই যে দেখো ওখানে কিন্তু প্রসাদ দিচ্ছে সবাইকে, তো আগে আমরা মন্দিরে যাব, তারপরে এসে আবার প্রসাদ নেব। আজা বাবা হরভজন সিং জি, উনি এখানেই কিন্তু থাকতো, এখানে ওনার ফটো, ওনার ইউনিফর্ম সবকিছু দেওয়া আছে। এই বিছানায় উনি শুতো। এই যে এখানে কি সুন্দর ফটো দিয়ে সাজানো, আবার জলের বোতলও রেখে গেছে এখানে। হ্যাঁ, ওই যে ওনার জন্য আবার সাজ সরঞ্জামের জিনিস দিয়েছে, দেখো সাজগোজের জিনিস সবকিছু দিয়েছে। দেখো সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া সিঁড়ি, খুব আস্তে আস্তে উঠবে, আর যাদের শ্বাসকষ্ট হয় তাদের কিন্তু এই সিঁড়িতে উঠতে একটু শ্বাসকষ্ট হবে, তো তোমরা সাথে অবশ্যই কিন্তু কর্পূর রাখবে। আর দেখো এই সিঁড়িটা চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দুদিকেই পতাকা, তারপরে এই যে সিঁড়ির দুধারে পুরো ঘন্টা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সিঁড়িটা সাজানো। আর এই মন্দিরটা কিন্তু ওল্ড বাবা মন্দির, মানে বাবা যে হরভজন সিং বাবা মন্দিরের, এটা কিন্তু পুরনো মন্দিরটা। তো এখানে কিন্তু তোমরা চাইলে একবার আসতেই পারো, এলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। এই মন্দির দিয়ে বেরোতেই দেখো এই যে এখানে সামনে প্রসাদ দিচ্ছে কিন্তু, তো এখান থেকে চলো আমরা প্রসাদ নিই। এই যে দেখো এখানে কিন্তু এরকম কিচমিচ প্রসাদ মুঠো মুঠো করে সবাইকে দিচ্ছে। আর বন্ধুরা এই বাবা মন্দিরের এখানেই দেখো একটা কিন্তু ক্যাফে আছে ছোট, এখানে তোমরা চা কফি ম্যাগি এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এখানে এসে চাইলে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করতে পারো। এই যে গরম গরম কফি নিয়েছি, এই ঠান্ডার মধ্যে আর পাচ্ছি না কিন্তু কফি না খেয়ে। এখানে কিন্তু তোমরা চা কফির সাথে ম্যাগি, স্যান্ডউইচ, পিৎজা, ব্রেড পকোড়া, মোমো অনেক কিছু পেয়ে যাবে। আর সব কিছুরই কিন্তু দাম খুবই রিজনেবল, একদমই বেশি নয়, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম সব দাম। এই কফিটা 30 টাকা করে নিল, তো এটা খেয়ে নিয়ে এবার গাড়িতে গিয়ে উঠবো, উঠে কিন্তু আমরা নেক্সট স্পটে যাবো।
বন্ধুরা, এখানেও কিন্তু হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। ওয়েদারটা খালি একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে ফগ আর বরফে একদম ভর্তি। অসাধারণ একটা ফিলিং দিচ্ছে কিন্তু। আর তোমাদের আরেকবার বলে দিই, এই ইস্ট সিকিম যে ট্যুরটা তোমরা যে করবে প্যাকেজটা, তাতে কিন্তু এই ওল্ড বাবা মন্দিরটা ইনক্লুড থাকে না। তোমরা এই ওল্ড বাবা মন্দিরে আসতে চাইলে তোমাদের যে গাড়ির ড্রাইভার থাকবে তার সাথে কথা বলে নেবে। তো আমরা কিন্তু 2000 টাকা এক্সট্রা আমাদের দিতে হয়েছে। আমরা 10 জন ছিলাম, মানে পার হেড 200 টাকা করে লাগলো। তো ওই 2000 বা 2500 এরকমই চায় ওরা। তোমরা একটু বার্গেনিং করে নিও, তাহলে কিন্তু তোমরা এই স্পটটাও এসে দেখে যেতে পারবে। কিন্তু এতটা পরিমাণে এই বরফ জমেছে যে দেখো, আমি হাঁটতে হাঁটতে পুরো বরফের মধ্যে ঢুকে গেছি। আমার কিন্তু হাঁটু পর্যন্ত একদম বরফের মধ্যে ঢুকে গেছিলো। এই যে আমার হাজবেন্ড আমাকে টেনে টেনে তুলছে, আর বরফ কিন্তু পুরো আমার জুতোর ভেতর দিয়েও ঢুকে গেছিলো। দেখো এই যে জুতো খুলে সব বরফগুলো ছাড়ছি আমি, কত বরফ এখানে পড়ছে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন নিউ বাবা মন্দিরে এসে গেছি, কিন্তু চারিদিকে পুরো ফগে ভরে গেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো ফগ হয়ে রয়েছে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে নিউ বাবা মন্দির। তো এই যে এর ভেতরে হরভজন সিংজির একটা মূর্তি রয়েছে, সবাই এর ভেতরে যাচ্ছে। আর এইখানে কিন্তু গাড়ির পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এইদিকে একটা গিফট শপ রয়েছে। এখানে দেখো বাবা হরভজন সিং এর একটা স্ট্যাচু করা রয়েছে, ওইদিকে একটা ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনে গিয়েও কিন্তু তোমরা চা কফি নানান ধরনের স্ন্যাক্স ম্যাগি মোমো টোমো পেয়ে যাবে। আর বেশি কথা বলতে পারছি না, ওয়েদার খুবই খারাপ। ঝট করে এখান থেকে একটু ঠাকুর দেখেই আমরা বেরিয়ে যাব। এরপরে জানি না ছাঙ্গুতে গিয়েও কতটা কি দেখতে পারবো। আসো ভেতরে। দেখো এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে, চলো প্রসাদ নি। দেখো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, কিচমিচ প্রসাদ। এখানে কিন্তু ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির দু জায়গাতেই কিন্তু এই কিচমিচ প্রসাদ দিচ্ছে। তো এবারে এখান থেকে বেরিয়ে যাব, নেক্সট আমরা যাব ছাঙ্গু লেখে। জানি না ওখানেও কতটা কি দেখতে পারবো ওই ফগের জন্য। তো যে কিছুগুলোই দেখতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাস্ট স্পট ছাঙ্গু লেক আমরা চলে এসেছি। এখানে দেখো একটা ছাঙ্গু শিব মন্দির রয়েছে, মন্দিরটা খুবই বড়। আর এই মন্দিরটার ঠিক পেছনে কিন্তু ছাঙ্গু লেক রয়েছে। তো চলো এদিকে আসি। এই ছাঙ্গু লেকে এসে কিন্তু তোমরা অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবে। এই যে এখানে দেখো ইয়াক রাইড আছে, শর্ট মিডিয়াম লং ডিস্টেন্সের আলাদা আলাদা রেট রয়েছে। তার সাথে কিন্তু এখানে এই যে নেপালিদের ড্রেস রয়েছে, এই ড্রেসগুলো পরেও তোমরা ফটোশ্যুট করতে পারবে। আর এই ছাঙ্গু লেকে এসে কিন্তু রোপ ওয়েও আছে। তো কোনটার জন্য কত কি প্রাইস লাগছে আমি জেনে নিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি। ছাঙ্গু লেকের ভিউটা একবার দেখো বন্ধুরা। আমরা কিন্তু বাবা মন্দিরে যখন ছিলাম তখন প্রচন্ড ফগি ওয়েদার হয়ে গেছিলো, বাট ছাঙ্গু লেকে আস্তে আস্তে ফগটা একদমই কেটে গেছে। মানে সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। আর দেখো ছাঙ্গু লেকের জল পুরো একদম ক্লিয়ার, পুরো জল দেখা যাচ্ছে। এই জল কিন্তু শীতকালে একদম বরফ হয়ে যায়, আশেপাশের পাহাড়গুলো পুরো বরফ হয়ে রয়েছে। আর মাঝখানে দেখো লেকের জল কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। এই ছাঙ্গুতে এসে কিন্তু তোমরা সিকিমের যে ট্রেডিশনাল ড্রেস সেই ড্রেস পরে ফটো তুলতে পারো। এই যে দেখো সামনেই এই দিদি এখানে ড্রেস পরাচ্ছে সবাইকে। তো তোমরা এই 150 টাকা করে উনি বলছে, যদি একটু বার্গেনিং করে নাও তাহলে হয়তো 100 টাকাতেও পেয়ে যেতে পারো। এখানে কিন্তু ওরা ড্রেস পরাতে দিচ্ছে, ড্রেস পরিয়ে তোমরা সেই ফটো তুলতে পারো। এখানে দেখো কত ইয়াক রয়েছে, এই ইয়াকের সাথে যদি তোমরা ফটো তুলতে চাও তাহলে কিন্তু তার জন্য 100 টাকা করে দিতে লাগবে। আর যদি তোমরা ইয়াক রাইড করতে চাও, এখানে কিন্তু 3 ধরনের আছে, শর্ট ডিস্টেন্স মিডিয়াম ডিস্টেন্স আর লং ডিস্টেন্স। তো শর্ট ডিস্টেন্সটা কিন্তু কেউ কেউ বলছে 650 টাকা, কেউ আবার বলছে 550 টাকা। তো সেটা তোমরা দেখে নিও একটু, সেখান থেকে শুরু হচ্ছে, এবার তোমরা লং ডিস্টেন্সে গেলে সেটা কিন্তু আরও বাড়বে।
আমরা এখন কিন্তু ছাঙ্গুলেক থেকে নেমে 15 মাইলে চলে এসেছি। এই দোকানের সামনেই হল দিয়েছে, এখান থেকে আমরা জুতো ভাড়া নিয়েছিলাম, তো জুতোগুলো এখন এখান থেকে চেঞ্জ করে নেবো, কিছু একটুখানি খাবার খেয়ে তারপরে আমরা নিচে গ্যাংটকের উদ্দেশ্যে আবার চলে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, তার আগে আমি বলে দিই আজকের আমাদের এই ট্রিপের জন্য আমাদের কত খরচ হলো। তো আমরা যেই প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে ছিল ছাঙ্গুলেক, নিউ বাবা মন্দির আর নাথুলা, এইটার জন্য কিন্তু আমাদের টোটাল লেগেছে 7,500 টাকা। আমরা 10 জন ছিলাম, 10 জনের জন্য আমরা এই বড় গাড়িটা বুক করেছিলাম যার জন্য 7,500 টাকা নিয়েছিল। আর যখন আমরা ওল্ড বাবা মন্দিরে গেলাম তার জন্য কিন্তু আলাদা করে আমরা ড্রাইভারের সাথে কথা বলে 2,000 টাকা ওনাকে আবার এক্সট্রা দিয়েছি, তো টোটাল আমাদের 9,500 টাকা লাগলো। তো তোমরা যখন এখানে আসবে এইরকমই প্রায় লাগে কাছাকাছি, তো তোমরা একটু দেখে নিও, বার্গেনিং করে নিও ট্রাভেল এজেন্টের সাথে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এবার আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।